সংস্কার না হওয়ায় বছরের পর বছর ভোগান্তি মাথায় নিয়ে ভাঙাচোরা সড়কে চলাচল করছে রাজধানীর দক্ষিণখান এলাকার হাজারো মানুষ। ঢাকা উত্তর সিটির 48 নম্বর ওয়ার্ড ঘুরে দেখা যায় তালতলা, বৈশাখী মোড়, হালান বাজার সহ বেশিরভাগ সড়কেই চলাচলের যোগ্যতা হারিয়েছে। কোনো কোনো সড়কে তো বছরভর লেগে থাকে জলজট। ওয়ার্ড কাউন্সিলর জানান, বরাদ্দ না পাওয়ায় সড়কের সংস্কার কাজ করা যাচ্ছে না। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। আচমকা দেখলে নির্জাত একটি জলাশয় মনে হবে, তবে বাস্তবতা ভিন্ন। পানির অভাবে মাঠঘাট খাখা করলেও রাজধানী ঢাকার এই সড়কটিতে বছরভর জমে থাকে হাঁটু জল। সড়কের অবস্থান ঢাকা উত্তর সিটির 48 নম্বর ওয়ার্ডে হজরত শাহজালাল বিমানবন্দর ঘেঁষা দক্ষিণখানের তালতলা সহ প্রায় প্রতিটি সড়কেই এমন বেহাল। শুধু সড়ক নয়, এলাকার নালা নর্দমাও সংস্কার হয় না বছরের পর বছর, ফলে সামান্য বৃষ্টিতে সড়কে থই থই করে পানি আর অসহনীয় দুর্ভোগ সঙ্গী করে পথ চলেন এলাকাবাসী। সামান্য বৃষ্টি হলে পানি জমি যায়, এটা অনেকদিন পর্যন্ত এই অবস্থা। ঢেউ মালে ধরেন পানি সব ভিতরে ঢুকে যায়, ভেঙে চুরে গেছে আর এরপর করা হয় না। অবস্থা এতটাই বেগতিক যে অসতর্ক হলে গর্তে বা পানিতে উল্টে পড়ছে মানুষ ও নানা রকম যানবাহন। এগুলো চললে মনে করেন যে নষ্ট হয় ব্রেক ট্রেক, অনেক সময় যাত্রীও পানিতে পড়ে যায়, ডেলি ডেলি নষ্ট হয়, প্রতিদিনই নষ্ট হয় গাড়ি, কত মাঝে মাঝে উল্টে যায়, চালা দিলে পড়ে যায় গা যাত্রী। তালতলা, বৈশাখী মোড়, হলান বাজার সহ আশপাশের সড়ক মেরামতে কোনো জনপ্রতিনিধি এগিয়ে আসেনি বলে অভিযোগ করেন স্থানীয়রা। আমরা জনগণ এইভাবে কষ্ট করলে তবে এমপি এই মূর্তি থেকে কি লাভ। রাস্তার কথা কইলে পরে আপনার দেখতাছি দেহা পর্যন্ত আর কোনো কাজ করে না। রাস্তাটা একটু উঁচু করলে বা মেরামত করলে অথবা খুবই ভালো হবে আর কি। বেহাল সড়কের কথা স্বীকার করে ওয়ার্ড কাউন্সিলর জানান, নির্বাচিত হওয়ার পর আজ অবধি কোনো বরাদ্দ পাননি, তাই নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। একনেতে বাজেট পাস হয়েছে, সেটা প্রায় 4,000 কোটি টাকার মতো, কিন্তু দুর্ভাগ্য জানি না আমাদের কি ভাগ্যে কি আছে, এখন পর্যন্ত সেটার সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় সহ আমরা এটার কোনো হদিস পাইনি বা আমরা পাইনি। এই ব্যাপারে নিজের অসহায়ত্ব ও সীমাবদ্ধতার কথা জানিয়ে বাসিন্দাদের অধিকার নিশ্চিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন 48 নম্বর ওয়ার্ডের এই জনপ্রতিনিধি। স্থানীয় সরকার মন্ত্রণালয় এরা যদি হস্তক্ষেপ না করে, একটা একজন কাউন্সিলর কোনো কাউন্সিলরের পক্ষে কিছু অন্য কিছু করা সম্ভব না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।